রুচি বাড়ানোর ওষুধের বাস্তবতা, উপকার না আসলে ক্ষতি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনার জন্য। যদি আপনি রুচি বাড়ানোর ট্যাবলেট খাওয়ার কথা ভাবছেন বা আগে কখনো এই ধরনের ওষুধ খেয়ে থাকেন, এই ভিডিওতে আমরা আলোচনা করব রুচি বাড়ানোর ওষুধের উপকারিতা এবং ক্ষতিকর দিকগুলো। অনেক সময় আমাদের খাওয়ার ইচ্ছা কমে যায়। বাজারে প্রচলিত রুচি বাড়ানোর ওষুধ বা ট্যাবলেট আছে যা খেয়ে অনেকেই সমস্যার সমাধান করার চেষ্টা করেন, কিন্তু আসলেই কি এইগুলো কাজ করে নাকি এগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর? রুচি বাড়ানোর ওষুধের মধ্যে অনেক ক্ষেত্রে স্টেরয়েড ব্যবহার করা হয়। স্টেরয়েড সাময়িকভাবে রুচি বাড়ালেও এর দীর্ঘমেয়াদি ব্যবহারে শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে। স্টেরয়েড পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবে ওজন বৃদ্ধি, উচ্চ রক্তচাপ, হাড়ের ক্ষয় এবং হরমোনের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। অনেকেই রুচি বাড়ানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন এইগুলো আপনারা খেয়ে থাকেন, ওষুধ খেয়ে সাময়িকভাবে উপকার পান, কিন্তু এর দীর্ঘমেয়াদি ব্যবহারে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। সাময়িক রুচি বৃদ্ধির জন্য যে উপকার পাওয়া যায় তা দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে ঠেলে দেয়। রুচি বৃদ্ধির জন্য প্রাকৃতিক উপায় অবলম্বন করা সবচেয়ে ভালো। পুষ্টিকর খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম করা, পর্যাপ্ত পানি পান করা এবং সঠিক ঘুমের অভ্যাস গড়ে তোলার মাধ্যমে রুচি স্বাভাবিকভাবে বৃদ্ধি করা যায়। যদি আপনার খাবারে রুচি না থাকে এবং তা দীর্ঘমেয়াদি হয়, তাহলে প্রতিদিন অল্প অল্প করে ব্যায়াম করুন। আপনি যে কোনো ধরনের ব্যায়াম করতে পারেন, তার মধ্যে আছে দৌড় ব্যায়াম। ব্যায়াম করলে আপনার ক্ষুধা লাগবে, ক্ষুধা লাগলে অবশ্যই আপনি কিছু না কিছু খেতে পারবেন। রুচি বাড়ানোর ট্যাবলেট খাওয়ার আগে এর উপকারিতা এবং ক্ষতিকারক দিকগুলো ভালোভাবে জেনে নিন। প্রাকৃতিক উপায়ে রুচি বৃদ্ধির চেষ্টা করুন এবং ডাক্তারের পরামর্শ নিন। সুস্থ থাকুন, ভালো থাকুন। এই ভিডিওটি যদি আপনার জন্য উপকারী মনে হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন। ধন্যবাদ।